বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন। পূর্বের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো এমন একটি ট্রাফিক সোর্স শেয়ার করবো। এটা মূলত একটি পোস্টিং সাইট, এখান থেকে আপনি হাজার হাজার ট্রাফিক জেনারেট করতে পারেন যদি আনলিমিটেড পোস্ট করেন। আর এখানে পোস্ট কীভাবে করতে হয় এটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই এখানে আপনি মোটামুটি ভালো ট্রাফিক জেনারেট করতে পারবেন। তার আগে আরেকটি কথা, যে ক্লিকবিডিতে যারা জয়েন করতে চাচ্ছেন এখনও জয়েন করেননি তারা নির্দ্বিধায় জয়েন করতে পারেন। এখানে মোটামুটি ভালো কাজ হচ্ছে আপনার টু ডে, দেখেন আমার টু ডে কনভার্সন এগারোটি, এগারো কনভার্সনে আমার $37 এখান থেকে আমি আর্নিং করছি। আর স্টারদের যদি আমরা গতকালকে রিপোর্টটি দেখি তাহলে বুঝতে পারবেন যে গতকালকে আমার কী পরিমাণ আর্নিং হয়েছে। দেখেন 100টি ট্রাফিকে 13টি কনভার্সন, আর এখানে আমার $49.45, মানে $49 আমার এখান থেকে রেভিনিউ জেনারেট হয়েছে। তা আপনারা চাইলে কিন্তু এখানে কাজ করতে পারেন। আর এখানে জয়েন করার সিস্টেম হচ্ছে আপনার এনআইডি কার্ডের সব ইনফরমেশন দিয়ে জয়েন করতে হবে, কারণ হচ্ছে এখানে এনআইডি কার্ড ছাড়া আপনি কিন্তু অ্যাপ্রুভাল পাবেন না। এদের এই নেটওয়ার্কে অ্যাপ্রুভাল সিস্টেম হচ্ছে এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি এখানে জয়েন করতে হবে। ইন্টারভিউয়ের সময় এনআইডি কার্ড লাগবে। তো আমি লাস্ট 7 ডে দেখি যে লাস্ট 7 ডে আমার কীরকম আর্নিং হয়েছে। এখানে লাস্ট 7 ডে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কীরকম কনভার্সন হয়েছে। আর এই নেটওয়ার্কের অফার আদার্স নেটওয়ার্কের অফারের থেকে এই নেটওয়ার্কটিতে ভালো অফার কনভার্সন হয়। তো এই নেটওয়ার্কের যেসব অফার আছে বা স্মার্ট লিঙ্কগুলো আছে এগুলো মোটামুটি ভালো কনভার্টিং হয় আর পেআউট একটু ভালো দেয়। আপনি যখন জয়েন করবেন, জয়েন করার পরে যদি আপনি ইনসাইডে অফার সেকশনে যান তাহলে আপনি এখানে ডিটেলস দেখতে পাবেন। আর এখানে অনলি $1 পেমেন্ট করে বিকাশ বা রকেটের মাধ্যমে আমরা যারা নতুন, আমাদের $100 বা $50 হতে আমাদের হিউজ সময় লেগে যায়। প্রথমে হয়তো বা 1 মাস থেকে 2 মাস সময় লাগে $100 হতে। তো যারা নতুন আমি রেকমেন্ড করবো তারা হয়তো বা এই নেটওয়ার্কে কাজ করতে পারেন, তাদের জন্য বেটার একটা নেটওয়ার্ক হবে। অনলি $1 পেমেন্ট করে সেটা মাসে আপনার $1 হলেও আপনি পেমেন্টটা পাচ্ছেন, এটা মাথায় রেখে কাজ করতে পারেন এখানে। তো চলেন আমাদের কাঙ্ক্ষিত সাইটে আমরা প্রবেশ করি। আজকের যে সাইটটি সেটির নাম হচ্ছে লোকান্টো। এটা মূলত আপনি ইউকেতে, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই কয়েকটা কান্ট্রিতে আপনি কাজ, এই তিনটা কান্ট্রি আরেকটা আছে নেদারল্যান্ড, এই চারটা কান্ট্রিতে আপনি পোস্ট করতে পারেন। তো এই ওয়েবসাইটে প্রবেশ করতে হলে বা আমাদের অ্যাকাউন্ট করতে হলে প্রথমে দরকার হবে একটি ভিপিএন। আপনি ফ্রি অথবা পেইড ভিপিএন ইউজ করতে পারেন। আর আমি বর্তমানে এখানে 911 ইউজ করতেছি। আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই ফ্রি ভিপিএন ইউজ করবেন, 911 দিয়ে আপনার প্রফিট আসবে না, কারণ 911 আইপির দাম একটু বেশি। তা এখানে যে ভিপিএনগুলো দিয়ে কাজ হচ্ছে সেগুলো হচ্ছে আপনার সাইবার ঘোস্ট, উইন স্ক্রাইব, তারপর হচ্ছে টাক্সলার, তারপর আপনার ভাইপার, নর্ড ভিপিএন, এগুলো ভিপিএন দিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, তো অনেকের প্রশ্ন আরেকটি যে এখানে অ্যাকাউন্ট করতে অনেক মেইল লাগে, তো এসব মেইল আমরা কোথায় পাবো? অনেক সময় টেম্পোরারি মেইল এখানে কাজ করে না। তো আমি একটা মেইলের সলিউশনও আমার কাছে আছে, আমরা এখানে ইউজ করবো ইউএফ মেইল। আর ইউএফ মেইল ইউজ করার জন্য আমরা ওয়েবসাইটে যখন প্রবেশ করবো তখন এখানে অ্যাকসেপ্ট কুকি ইউজ করার পরে আমরা এখানে একটি নাম দেব। তো আমরা একটি এখানে নাম দিচ্ছি। নাম দেওয়ার পরে আমরা শেষে কয়েকটি সংখ্যা ইউজ করব আমাদের মেইলটি যেন আমরা অ্যাভেলেবেল পাই। তারপরে হচ্ছে আমাদের চেক ইনবক্স, এখানে ক্লিক করলে আমাদের মেইলটা হয়ে গেল। তো আমাদের মেইলটা এখান থেকে জেনারেট হয়ে গেলো। জেনারেট হওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে কাজ করতে পারি। তো আমরা দেখবো যে লোকান্টো থেকে এরকম পোস্ট হচ্ছে আর কোথা থেকে পোস্ট করা যায়। তো প্রথমে আমরা দেখবো যে পার্সোনাল সেকশনে দেখা যাচ্ছে কত পরিমাণ পোস্ট হচ্ছে, কোন সিটিতে পোস্ট হচ্ছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। আর এখানে আরেকটি মূলত এখানে আরেকটি সার্চ সিস্টেম আছে যেখানে আমরা সিটি সার্চ দিয়ে কিন্তু আমরা আমাদের পোস্টগুলো দেখতে পারি। তো এখানে দেখেন যে কত পরিমাণ পোস্ট হচ্ছে, আপনি একটু দেখতেই পাচ্ছেন যে কোন সিটিতে কীরকম পোস্ট হচ্ছে। দেখেন সিটির নাম, তারপর এস এখানে শো করতেছে, দেখতেছেন লন্ডন। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সিটিতে পোস্ট হচ্ছে। তো এখানে মূলত আমরা পোস্ট করবো। আর এখান থেকে আপনি বাম পাশে যদি যান তাহলে আপনি কিন্তু লোকেশনে, কোন লোকেশনে কী ক্যাটাগরিতে পোস্ট হচ্ছে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমরা দেখতে আসি না, আমরা করবো পোস্ট, পোস্ট কীভাবে করতে হয়। তো পোস্ট করতে হলে অনেকেই কিন্তু আসলে রেজিস্ট্রেশন করতে যান। রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু আগের মতো যে 20 সেকেন্ডে অ্যাকাউন্ট হয় সেইভাবে কিন্তু হয় না। এজন্য আমাদের ক্লিক করতে হবে প্রথমে আমরা পোস্ট ফ্রি অ্যাড এখানে ক্লিক করব। ঠিক আছে, আগে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব না, এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে ঝামেলা হয়। আমরা যদি ভিপিএন দিয়ে, আমাদের ভিপিএন দুর্বল হয় সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট করতে ঝামেলা হয়।
তো আর এইখানে আমরা একটি মেল থেকে বা একটি অ্যাকাউন্ট থেকে কয়টা পোস্ট করব ভিডিও শেষে বলে দিচ্ছি। আমরা প্রথমে ক্লিক করব পোস্ট ফ্রি অ্যাড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের আমরা এখান থেকে মেলটা কপি করে নিয়ে আসবো, আমাদের মেলটা লাগবে এখন। তো মেলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা কিন্তু এখানে ইন্টারভিউ টাইটেল, এখানে একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটি কথা, যে বডি বা টাইটেল আপনার যত ইউনিকভাবে আপনি সাজাইতে পারবেন তত আপনার পোস্ট লাইভ থাকবে, আর পোস্টগুলো দেখা যাচ্ছে আপনার উপরে থাকবে। ট্রাফিক যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবে আপনার পোস্টটা টপে থাকবে। তো বডি টাইটেল আপনি একটু ইউনিকভাবে ইউজ করার বা একটু সাজায় আপনি লিখে আপনি ইউজ করবেন। তো আমরা টাইটেল লিখলাম, লিখার পরে আমরা প্রসেসে ক্লিক করব। তো প্রসেসে ক্লিক করার পরে আমরা কয়েকটা এখানে দেখেন ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরিতে পোস্ট করব। তো আমরা কিন্তু এখানে যারা রিয়েল নিয়ে কাজ করি, রিয়েল নিশে কাজ করি, তারা কিন্তু কি যে আরও অন্য কোনো দেখা যাচ্ছে সার্ভিস বা জব ফর সেল, এখান থেকে কিন্তু পোস্ট করে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। তো আমরা যেহেতু ডেটিং নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা এখানে পার্সোনালে পোস্ট করবো। তো পার্সোনালে ক্লিক করার পরে আমাদের এই যে দেখেন কয়েকটা কিন্তু এখানে আবার সেকশন চলে আসলো। তো আমরা এখানে পোস্ট করবো অনলি স্কোয়াড ম্যাসেজে আমরা পোস্ট করব। তো এখানে আমরা স্কোয়াডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে কোন স্কোয়াডে আপনি পোস্ট করতে চাচ্ছেন। তো আমরা দেখেন যে আমি কীভাবে পোস্ট করতেছি এটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। আবারও স্কোয়াডে ক্লিক করলাম। তো লোকান্ত এমন একটি ওয়েবসাইট যেটা মানে ক্ষণিক ক্ষণিক টাইম পরে কিন্তু আপডেট হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে টু পোস্ট অ্যান্ড অ্যাড প্লিজ লগ ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা এখানে 20 সেকেন্ডে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা যদি ডাইরেক্টলি রেজিস্ট্রেশনে ক্লিক করতাম তাহলে কিন্তু এইখানে নিয়ে আসতো। তো এইখানে অনেক সময় আসে না। তো আমরা এখানে মেল দিলাম। মেল দেওয়ার পরে রেজিস্ট্রেশন ফর ফ্রি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পারবেন যে আমাদের এখানে পোস্ট করার অপশন পাবো। তো দেখেন যে প্রথমে রেজিস্ট্রেশনে যদি ক্লিক করতাম তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে যাইতো, তো আমরা অ্যাকাউন্ট অনেক সময় করতে পারি না। তো আমরা প্রথমে পোস্ট ফ্রি অ্যাডে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের দেখেন যেগুলো টাইটেল, যেটা টাইটেল আমরা দিছি সেই টাইটেল আমাদের আছে। আবার এখানে আমরা ডিসক্রিপশন ইউজ করবো। তো ডিসক্রিপশন ইউজ করার পরে আমরা কিন্তু শেষে আপনার যেই মেথডে নিয়ে যাচ্ছেন ট্রাফিকটাকে সেই মেথডটা এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে কি ইউজ করতেছি, আপনারা চাইলে কিন্তু এখানে আদার্স কোনো মেথড ইউজ করতে পারেন, অথবা আপনি কোনো লিঙ্ক শর্টনার যদি থাকে তাহলে লিঙ্ক শর্টনার আপনারা এখানে কিন্তু ইউজ করে পোস্ট করতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে যেটা পিকচার ইউজ করবেন, দেখেন অ্যাড ইমেজ পিকচার যেটা ইউজ করবেন, তো পিকচারটা আপনার মাথায় রাখবেন যে পিকচারটা আপনার কীরকম টাইপের, এটার এজ বা বয়স কীরকম। তো এই এজ বা বয়স দেখে আপনি এখানে এজটা ইউজ করবেন। আর এখানে 3 থেকে 4টা পিকচার ইউজ করতে পারেন। তো আমি পিকচার দিচ্ছি না, আপনার চাইলে দিতে পারেন। এখান থেকে আপনারা কিন্তু ফোন নম্বর অ্যাড করতে পারেন। তো যাদের ইউকে নাম্বার অ্যাভেলেবেল আছে তারা কিন্তু ফোন নম্বর ইউজ করতে পারেন। তো বডিতে কিন্তু আমরা কিক, স্ন্যাপ বা হোয়াটসঅ্যাপটা বেটার। কিকের যদি আপনি ইউকেতে কাজ করেন, ইউকেতে এই সাইটে কিন্তু ইউকের মোটামুটি ট্রাফিক ভালো, আমরা ইউকেতে কাজ করব, সেহেতু ইউকের একটা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করে নেবেন। তো এখানে সবাই ওই ইউকের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করবেন। তো এটা আমরা দেওয়ার পর বডি দিলাম, পিকচার দিলাম, এজ দিলাম, তারপর হচ্ছে আমরা স্টেটটা কোথায় পাবো। আপনার যে ভিপিএন কানেক্ট দেবেন, কানেক্ট দেওয়ার পরে আপনি এখান থেকে ip.e আসলে আপনি এখান থেকে দেখা যাচ্ছে সিটি নামটা পেয়ে যাবেন। তো সিটি আমরা এখানে কপি করলাম, স্টেট যেটা সেটা হচ্ছে সিটি, সেটা কিন্তু সিটি। তারপর হচ্ছে এই যে পোস্টকোডটা আমরা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। দেখেন আপনার যখন সিটিতে ক্লিক করবেন, সিটিটা যখন এখানে পেস্ট করবেন তখন কিন্তু সাজেস্ট হিসাবে কয়েকটা লোকেশন আসবে, সেই লোকেশনগুলো কিন্তু এখানে শো করবে, ওগুলার উপরে আপনি ক্লিক করতে হবে। তো আমরা এখানে দেখেন যে আমাদের যে পোস্টকোড, ইউকের পোস্টকোড সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সবগুলো ঠিকঠাক থাকলে আমরা এখানে কি করব, দেখা যাচ্ছে পোস্ট ইউর অ্যাড এখানে ক্লিক করব। তো পোস্ট ইউর অ্যাড এখানে ক্লিক করার পরে দেখেন আমরা যে সিস্টেমে পোস্ট করতেছি ওই সিস্টেমে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ফুলফিলভাবে ক্রিয়েট করা হয়নি, যার কারণে আমাদের কিন্তু প্লিজ কনফার্ম ইওর ইমেল, এর আমাদের ইমেল কনফার্ম করতে বলতেছে। তো আমরা একটু ইউপ মেলে যাবো, যাওয়ার পরে আমরা একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পরে
আমরা দেখি যে এখানে দেখেন লোকান্টো থেকে আমাদের একটা কনফার্ম করার জন্য একটা মেইল আসছে, তো আমরা এখানে কনফার্ম ইমেল করলে আমাদের পোস্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর এখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে এখানে পোস্ট অ্যাক্টিভ হইতে। তো এখানে দুইটা অপশন অ্যাডভার্টাইজ, আর এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, তো আমরা দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করব, প্রাইভেট অথবা সেকেন্ড স্টেপে যেটা সেটা। তো আমাদের এখানে একটা ইউজার নেম ইউজ করবো, তো আমরা মেইলের যে প্রথম অংশটুকু সেইটুকু কিন্তু আমরা এখানে ইউজার নেম ইউজ করবো। আর এখানে আমরা একটা নাম দিয়ে দেব, ফিমেল নাম ইউজ করবো। পাসওয়ার্ড আমরা ইউজ করবো, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে টিকমার্ক দিব, আর আমরা কিন্তু এখানেও টিকমার্ক দিতে পারি, কারণ আমাদের এই লোকান্ট থাকে যে নেক্সটে যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমাদের মেইলের মাধ্যমে জানায় দিবে। তো আমরা এখানে কিন্তু এটা টিকমার্ক দিতে পারি। তো আমাদের যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট না, সেহেতু আমরা এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট করবো না, আমরা ফ্রিতেই করবো। তো সেহেতু আমাদের নো থ্যাঙ্কস সেট আপ বেসিক অ্যাকাউন্ট টু লগ ইন, তো এখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে কমপ্লিটলি। সরি, এখানে কিন্তু আরেকটি কাজ যেটা হচ্ছে আপনার ফর্ম অ্যাড্রেস মানে নামের সামনে যে অংশটুকু সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে এখানে এই সেকেন্ডের যে দুই অপশন, দুইটা অপশনের মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, একটু বয়স অনুযায়ী আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপরে আমরা ক্লিক করবো নো থ্যাঙ্কস সেট আপ বেসিক অ্যাকাউন্ট। তো এখানে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিটভাবে হয়ে গেল। তার সাথে সাথে দেখেন যে কি লেখা আসছে, যে ওয়েল ডান, আমাদের কিন্তু পোস্টটা অ্যাক্টিভেট। এখানে অ্যাক্টিভেট দেখাচ্ছে আমাদের পোস্টটা এখনও ফুলফিলভাবে অ্যাক্টিভ হয়নি, আমাদের অ্যাক্টিভ হইতে কিছু সময় লাগবে। দেখেন যে আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেলো, আমরা এখান থেকে ভিউ করতে পারি, এখান থেকে এডিট করতে পারি। তো আমরা যদি ভিউয়ে ক্লিক করি আমাদের পোস্টটা কীরকম দেখাবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন আমাদের পোস্টটা কিন্তু ঠিক এইভাবে দেখা যাবে, আমাদের পোস্টটা জাস্ট নাও এখনই কিন্তু পোস্ট করা হলো। তো এরপরে আমরা কিন্তু অ্যাকাউন্ট হলো, পোস্ট করা হলো, আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে কিভাবে দেখতে পারবো, এর জন্য আমাদের মাই অ্যাডসে ক্লিক করতে হবে। মাই অ্যাডসে ক্লিক করার পরে আমরা কিন্তু এই যে আমাদের পোস্টটা দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছেন যে আমরা এটা পেন্ডিং থাকার কারণে এখানে যে দেখেন যে লাল চিহ্ন দেখা যাচ্ছে, তো এই রেড সিগন্যাল মানেই হচ্ছে আপনার পোস্টটা এখনও কিন্তু পেন্ডিং আছে। এই জায়গায় কিন্তু একবারে সবুজ গ্রিন কালার আসবে, ঠিক আছে? তো এখানে গ্রিন কালার যখন আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার এটা পোস্টটা অ্যাক্টিভেট হচ্ছে। এখানে ফট ওয়ান কী জন্য এটা অ্যাপ্রুভেড হয়, আপনি যদি কোনো লিঙ্ক শেয়ার করেন তারা যদি বুঝতে পারে তাহলে আপনার পোস্টটা অ্যাপ্রুভেড করে দিবেন। আর এখানে ফটো যদি বারবার ইউজ করেন তাহলে কিন্তু আপনার পোস্টটা অ্যাপ্রুভেড হবে না। তাই কিছুক্ষণ পেন্ডিং থাকার পরে কিন্তু এটা অ্যাপ্রুভেড হবে। আমরা কিন্তু এখান থেকে এভাবে পোস্ট করতে পারি, আর একটা অ্যাকাউন্ট থেকে আমরা একবার পোস্ট করতে পারবো। যেহেতু আমরা ইউপ মেল থেকে ফ্রিতে মেল পাচ্ছি সেহেতু আনলিমিটেড অ্যাকাউন্ট করবো, আনলিমিটেড পোস্ট করতে পারবো। তো বন্ধুরা, ভিডিও আর লং করতেছি না, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।